यहाँ पर रोड जाम रहे, कितने लोग चाहते हैं कि यहाँ पर रोड जाम रहे और यहाँ पर पब्लिक पूरा परेशान रहे, कितने लोग चाहते हैं कि मेडिकल जाम रहे, आप अननेसेसरी लोगों को प्रोवोक कर रहे हैं। শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। আমি বিশেষ কয়েকজনকে ডেকেছিলাম। আমি আজকে নিজে গর্বিত যে এত এত ছাত্র আজকে এই রাজ্যের মধ্যে করতে পেরেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রথমত ছাত্র অনেকে অনেক কিছু বলেছিল রাজ্যের মধ্যে সম্রাটটাকে গুন্ডা বাহিনী। আমি গুন্ডা করতে আসিনি, ছাত্রদের জন্য লড়াই করতে লড়াই করব, রক্ত দিয়ে হলো ছাত্রদের জন্য প্রতিবাদ করব। আজকে আমাদের মূলত ডিমান্ড ছিল, আমরা কি বলেছি, কন্টিনিউ স্টুডেন্ট, এক্সটার্নাল কন্টিনিউ যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষা বাতিল করতে হবে। প্রথম থেকে আমি বলেছিলাম যে পরীক্ষা বাতিল করুন, সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে, সারা ভারতবর্ষে পরীক্ষা বাতিল হচ্ছে। এখানে কেন আমাদের কথা হলো, এখানে কেন পরীক্ষা বাতিল হয় না? রেগুলার ছাত্রদেরকে শুধু পরীক্ষা থেকে মুক্তি দেওয়া হয়েছে, যারা কন্টিনিউ যারা ছাত্ররা আছে তারা কেন পরীক্ষায় বসে? আমরা চাই এই পরীক্ষা অবিলম্বে বাতিল করুন, না হলে কিন্তু রাজ্যে বৃহৎ আন্দোলন আরো গড়ে তুলব। এখানে কিছু দেখেননি, এখানে কিছু নয়, হাজার হাজার ছাত্র মিলে রাজপথ কাঁপাবে। কাঁপাবে কিনা, লড়াই করবে কিনা, সবাই করবে তো, আন্দোলন করবে তো, পুলিশকে ভয় পাবে কিনা, লড়াই চাই।
नेतृत्व सम्राट राय नेतृत्व छात्र बृहत्तर स्वार्थे आज के रवींद्र भवन सामने धर्णा बसे खबर पे तर दाबीटा न्याज्य दाबी सरकार के विवेचना करा दरकार जरा रेगुलर स्टूडेंट जदि बिना परीक्षा प्रमोशन दे जरा प्राइवेट दिखे तर तो प्रमोशन देवा उचित हमें विश्वास करी राज्य शिक्षा दफ्तर शिक्षा मंत्री आंतरिकतार सहित यहाँ विवेचना कर और कोविड परिस्थिति सकल समान भाव आतंक विषय दाड़ी हमें विश्वास करी राज्य सरकार एवं शिक्षामंत्री रतनलाल नाथ यह विषय विवेचना कर कारण सारा राज्य एक ही दाबी आज के छात्र बिस्टी बदल समय प्रशासन देखिए अनेक अवरोध करा सत्वे अनेक ऐले मे এবং মফস্বল তো আসতে পারেনি সারা রাজ্যে ছাত্রছাত্রী একই দাবি যারা রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রে যা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা যারা প্রাইভেট দিচ্ছে এক্সটার্নাল তাদেরকে দিতে হবে এটা যুক্তিসঙ্গত দাবি আমি এটাকে পূর্ণ সমর্থন করি এবং আমি আবার আহ্বান রাখব রাজ্য সরকারকে এটা একটা সম্পত্তি নিয়ে বিবেচনা করা যায়।